হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখন হচ্ছে ইভিনিং টাইম, দেখতে পাচ্ছো এখন আমরা পাঁচটা গেছি। তো কেমন আছো বন্ধুরা? আশা করি তোমরা খুব 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 ভালো আছো, আমিও খুব ভালো আছি। দেশ এবং দেশের বাইরে সবাইকে আমার ভিডিওয় সাদর আমন্ত্রণ। আর কারা কারা পাস্তা লাভার, তারা চলে আসো আমাদের বাড়িতে পাস্তা খেতে। আর রিনিকে দেখো কত পাস্তা নিয়ে বসেছে। রিনি খাচ্ছে এখন পাস্তা, তো আমিও খাচ্ছি এখন পাস্তা। বাড়ির সবাই খাবে না যেহেতু, ওদের ভালো লাগে না অনেকজনেরই, আর আমার আর রিনির খুব ভালো লাগে। তো আমরা দুজন এখন পাস্তা বানিয়ে খাচ্ছি। তো পাস্তাটা খেয়ে দিয়ে আমরা তোমার সঙ্গে কথা বলবো, কেমন? আর রিমা খাচ্ছে, রিমা খেতে খেতে উপরে চলে গেছে। তো গাইস, পাস্তা টাস্তা খেয়ে এখন দেখতেও চায়ের জল বসিয়েছি, মা খাবে চা। চা আর একদিকে হরলিক্স বসিয়েছি, হরলিক্সের জল বসিয়েছি। তো মাকে চাটা দিয়ে এসে হরলিক্সটা করবো রিমার জন্য। আর দেখতে পাচ্ছ চাটা মাকে দিয়ে আসি। তো আজকের ব্লগটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ইভিনিং টু নাইট রুটিন, আপ টু কিচেন ক্লিন থেকে শুরু করে থালা বাসন মাজা পর্যন্ত, সেগুলো সব তোমাদেরকে দেখাবো। আর ইভিনিং টু নাইটে আমি কী কী কাজ করি, তো সেগুলো সব শেয়ার করব তোমাদের সঙ্গে। তো তোমরা ভিডিওটা না স্কিপ করে যদি ফুল ওয়াচ করো ও, তো ভিডিওটা তোমরা ভালো লাগবে আর ভিডিওটা বুঝতেও পারবে। তো দেখতে পাচ্ছ আমার জলটা গরম হয়ে গেছে, এবারে হরলিক্সটা গুলবো। আর কটা মাল আমরা ডিলসিয়ার থেকে অর্ডার করেছিলাম, তো সেগুলো চলে এসছে। এই যে দেখতে পাচ্ছ তরকার ডাল, ডাল, হলুদ গুঁড়ো, এলাচ, এগুলো সব অর্ডার করেছিলাম, তো ওরা বাড়ি বয়ে এসে দিয়ে গেছে। এখন এই সিস্টেমটা হয়েছে, খুব হেল্পফুল হয়েছে মানুষের জন্য। আর মানে অফারেও পেয়েছি, ডিসকাউন্টও পেয়েছি, এগুলো খুব ভালো। আমরা প্রায় করে থাকি। তো রাত্রে ডিনারে হবে সয়াবিন আলুর তরকারি, এখানে দেখছো সয়াবিন ভিজিয়ে রেখেছি আর আনাজ করে রেখেছি, একটু পরে সে রান্না করব। আর এখানে দেখো চাল ভিজিয়ে রেখেছি, যেহেতু আমাদের বাড়িতে লেবার আছে, তো অর্ধেক লোক ভাত খাবে আর অর্ধেক লোক রুটি খাবে। আর এখানে রিনি পড়তে বসছে, দেখছো আমি বসে আছি। বাচ্চারা যখন পড়ে, মায়েরা না থাকলে বাচ্চারা একদমই পড়তে চায় না। তো রিনির পড়া হয়ে গেলে আমি যাব রুটি করতে। তো রিনির পড়া হয়ে গেছে আর আমি এখানে চলে এসেছি রুটি করতে। একদিকে রুটি হচ্ছে আর একদিকে তরকারি বসিয়ে দিয়েছিলাম, তো সেগুলো সেটাকে কষানো হচ্ছে। দুদিকে দুরকম কাজ হচ্ছে একসঙ্গে। আর এই যে দেখতে পাচ্ছ তরকারি আমার হাফ হয়ে এসছে, এবারে কষানো হয়ে গেছে, এবার জল জল দিয়ে দেবো। আর এদিকে আমার রুটিটাও হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ আমার রুটিটা হয়ে গেছে, আমি এটা ক্যাসেরোলের মধ্যে রেখে দেবো, নরম থাকবে, যার যখন সময় হবে সে তখন খাবে। আর আমার ভাতটাও হয়ে গেছে, ফ্যান গড়িয়ে রিমাকে খাওয়াতে যাব। তো ভাতটা এখন রিনাকে ডিনারে খাওয়া যাচ্ছে, সয়াবিন আলুর তরকারি। ও আমাদেরই তরকারি খায়, ওর মতো তরকারি করলে একদম খেতে চায় না। তো যাচ্ছি রিমাকে খাওয়াতে, তো শেষ ফাঁকে আমরাও ডিনার করে নেবো। তো আমাদের ডিনার টিনার হয়ে গেছে, এখানে এখন হচ্ছে কিচেন ক্লিন করার পালা। তো কিচেনটা আমি দেখতে পাচ্ছ ক্লিন করে নিচ্ছি, তো দেখতে থাকো। তো গাইস, দেখতে পেলে রাত্রে খাবার পর থালা বাসনগুলো মাজা হয়ে গেছে, এবারে না লাইট অফ করে ঘুমাতে যাব। রাত্রে ব্রাশ করব আর ঘুমাবো,
তো আজকের ভিডিওটা বাস এইটুকু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। দেখতে এলে সকাল থেকে রাত পর্যন্ত কী কী করি আমি, আর এই যে দেখছো এখন ব্রাশ করব, ব্রাশ করে তবে রাতে ঘুমাতে যাই, নাহলে আমার একদমই ঘুম আসে না, এমনই বাজে অভ্যেস। আর তো চলো আজকের মতো টাটা, গুড নাইট। তো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি, বাই বাই অল মাই গাইস, বাই। তো সবাই ভালো থেকো।